নমস্কার, আজকে অ্যাডামস ইউনিভার্সিটির সেকেন্ড অ্যানুয়াল কনভোকেশন 2019। আমি প্রথমেই তোমাকে কংগ্রাচুলেশন জানাবো। তোমার নামটা একবার? অর্পিতা আচার্য। তো আচ্ছা, কেমন লাগছে এই ডিগ্রিটা পেয়ে, যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিল, এই দিনটার জন্য কেমন ফিলিংস হচ্ছে? ফার্স্ট অফ অল আ বিগ থ্যাংকস। অ্যান্ড আজকের দিনটা এক্সপ্লেন করতে গেলে অবভিয়াসলি ভীষণ ভালো লাগছে। ফার্স্ট টাইম লাইফের একটা বিগ অপরচুনিটি, তো অনেকটা গ্রেট ফিল করছি, অনেক বেটার লাগছে। ফার্স্ট অফ অল অনেক এক্সাইট ছিলাম, সেই জিনিসটা অনেক ফিল করতে পারছি, অনেক ভালো লাগছে। আর আজকে এখানে এসে এনআর নারায়ণ মূর্তি এবং টিভি নারায়ণ দামের মতন লোকজনের সাথে তুমি মিট করতে পেরেছো, যেমন পার্সোনালিটির সাথে, তার জন্য কী বলতে চাও? অবশ্যই ভীষণই ভালো লাগছে, কারণ ওনাদের যে লেভেলটা, বা আমরা এখন জাস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করলাম, সেখান থেকে এসে ওনাদেরকে এতটা সামনাসামনি থেকে আমরা দেখতে পেলাম। এবং সবথেকে বড় অপরচুনিটি, আমাদের যেটা ফেসিলিটি আমরা আজকে পেলাম, যে আমরা একদম সামনে থেকে একই স্টেজ শেয়ার করলাম, ওনার কাছ থেকে আমরা সার্টিফিকেটটা পেলাম, তো এটার জন্য ভীষণই ভালো লাগছে। ইউনিভার্সিটি তোমাকে মানে এই জায়গায় পৌঁছাতে ঠিক কী কীভাবে হেল্প করেছে? এটা বলতে গেলে অনেক ভীষণ বড় কিছু বলতে হয়, কিন্তু আমি আজকে খুব সংক্ষেপে বলবো। আমি ফার্স্ট যখন এখানে আসি, একটা গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ে ছিলাম, সেখান থেকে ম্যানেজমেন্ট কোর্স পুরোপুরি আইডিয়া ছিল না, সেখান থেকে প্রচুর আইডিয়া ক্রিয়েট করেছি। অ্যাটিটিউড, পার্সোনালিটি, এভরিথিং, যে গ্রুমটা অ্যাডামস ইউনিভার্সিটি, সেটা আমাকে পুরোপুরিভাবে শিখিয়েছে, আমাকে গ্রুম করেছে। ইভেন আমি পার্সুইং MBA স্টুডেন্ট ফ্রম পুনে ইউনিভার্সিটি, সেটার পিছনেও বিগ অপরচুনিটি, বিগ ফেসিলিটি, টোটাল ক্রিয়েটিভিটি যদি কিছু থেকে থাকে, তাহলে আমি অবভিয়াসলি সেটা অ্যাডামাসকেই দেবো, কারণ অ্যাডামাসের জন্যই আমি আজ পুনে ইউনিভার্সিটি বা আমি পার্সুইং MBA করছি। স্পেশাল কোনো মোমেন্ট অ্যাডামাসে কাটানো, কোনো এমন কোনো মুহূর্ত যেটা আজকে ভীষণ মনে পড়ছে? হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি বলি যে আমি আর কলেজ লাইফের সাথে হোস্টেল লাইফ ছিল, এটা আমার ফার্স্ট হোস্টেল লাইফ অ্যাডামাস। তো আমি এখান থেকে যেগুলো পেয়েছি এখন, মানে এগুলো জাস্ট ইমোশন, তাছাড়া আমি তার থেকে বেশি কিছু বলতে পারবো না। আর কলেজ লাইফ বলতে গেলে এখানকার ফ্যাকাল্টি, এখানকার মানুষজন, মানে একটা হার্ট টাচ করা যেটা জিনিস বলে, ওনাদের কথা আমি যখনই ভাবি, যখনই কিছু বলতে ইচ্ছে করে, তো ফার্স্ট অফ অল আমি অ্যাডামাসের কাছে অলওয়েজ ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ যে আমাকে আজকে এতটা হেল্প করার জন্য বা আমার জায়গাটাতে পৌঁছানোর জন্য। আমি চেষ্টা করছি আরও মানে বেটার কিছু করার। আমি যেখানেই থাকি বরাবর অ্যাডামাসকে ধন্যবাদটা যেখান থেকেই পারবো সেখান থেকেই পাঠাবো। এডুকেশন বাদ দিয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অ্যাডামাস তোমাকে ঠিক কীভাবে সাহায্য করেছে? আমি ডান্স করতাম, এখান থেকে সেই পুরোপুরি সাপোর্টটা পেয়েছি। আর আমার গ্রুমিং, যেটা মানে পড়াশুনোর বাইরেও প্রত্যেকের একটা লাইফস্টাইল থাকে, সেটা তৈরি করা, সেটাতে মোটিভেট করা, অ্যাডামাস প্রচুরভাবে হেল্প করেছে। এই মুহূর্তে ফিউচার প্ল্যানিং কি এখানে দাঁড়িয়ে? এই মুহূর্তে অ্যাজ আ HR পার্সন আমি কোনো বড় কোম্পানি জয়েন করতে চাই। আর আমি অবশ্যই এই জায়গায় পৌঁছানোর জন্য একটা স্টুডেন্টদের পিছনে অ্যাডামস ইউনিভার্সিটির ঠিক যেভাবে হাত আছে সেরকমই কিন্তু থাকে অভিভাবকের, তো আমি অবশ্যই কথা বলে নেব। আপনার কেমন লাগছে, আপনার মেয়ে আজকে গ্র্যাজুয়েটেড, কেমন লাগছে আপনার? না, আমিও ভীষণ এক্সাইটেড, এবং আজকের যে অনুষ্ঠানে আমি এসেছি সেই অনুষ্ঠান সম্পর্কে আমার ধারণাটা আগে পরিষ্কার ছিল না, যে ওখানে কী হচ্ছে, কী হবে, কতটা গিয়ে আমি ওখানে পৌঁছে কী পাবো ইত্যাদি। কিন্তু এখানে এসে যখন দেখলাম যে মঞ্চ আলো করে রয়েছে, একবারে চাঁদের হাট বসেছে, এবং এখানকার চ্যান্সেলর সাহেব যিনি, তিনি যে মানুষজনকে এখানে নিয়ে এসেছেন, ইনফোসিসের চেয়ারম্যান এবং রতন টাটার মতো মানুষ, যারা শুধু ভারতবর্ষ নয় আজকে পৃথিবীতে আইকন হিসেবে যারা কাজ করছেন গোটা পৃথিবী জুড়ে, মানে তাদের সঙ্গে একই শেয়ার করছি আমরা একই মঞ্চ প্রায়। আমার মেয়ে সেখান থেকে সার্টিফিকেট গ্রহণ করছে তাদের হাত থেকে, এটা আজকে আমার জীবনে একটা খুব চরম প্রাপ্তির একটা দিন বলে আমি মনে করি। অ্যাডামস ঠিক কীভাবে হেল্প করে, যেটা চ্যান্সেলার্স উইন্ডো রয়েছে সেখানে আপনাদের কোনো সমস্যা বা আপনি যখন কিছু জানাতে এসেছেন ঠিক কীভাবে আপনি হেল্প পেয়েছেন এখানে? এইটা বলতে গেলে তো অনেক বড় ইতিহাস, মানে ও শুরুটা যেটা করেছিল ও অনেকটা কথাই বলতে চায়নি বা বলতে পারেনি হয়তো, সেটা হচ্ছে আমরা একেবারে সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রামের মানুষ, আমরা এডুকেশনের জন্য যখন খোঁজ খবর করছি, আমাদের প্রথম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের এডুকেশান ফেয়ার হয়, সেইখান থেকেই মোটামুটি আমরা এদের চোখে পড়ি, এবং ওখানটাতে আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি যে মূল যে শিক্ষাস্রোত তার থেকে ডাইভার্সন করে অনেকগুলো ওয়ে বা অনেকগুলো রাস্তা রয়েছে, যে রাস্তাতে এডুকেশানটাকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। ওরা আমাদেরকে আমন্ত্রণ জানান
যে আমাদের এরকম ইউনিভার্সিটি আছে, আপনারা আসুন, বারাসাতের কাছাকাছি একটা জায়গা। তো আমরা তারপরে এখানে আসি এবং তারপরে আসার পরে লাকিলি সেদিনই আমাদের সঙ্গে এখানকার চেয়ারম্যান যিনি রয়েছেন সুমিত রায়, সুমিতবাবুর সঙ্গে কথা, এবং সুমিতবাবু ভারি অদ্ভুতভাবে আমাদের অভয় দিলেন যে আপনারা একবার চেষ্টা করুন, আপনার মেয়েকে আপনি নিঃসন্দেহে আমাদের হাতে দিন, আমরা ওকে গড়ে পিঠে নিশ্চয়ই মানুষ করতে পারবো এটা ধারণা, তবে ওর সদিচ্ছাটা থাকতে হবে। এবং ওকে উনি জিজ্ঞাসা করেছিলেন, কিরে কী ব্যাপার, তুমি কি তোমার বাবা মা যে কথা বলছেন তুমি কি এটাতে আগ্রহ প্রকাশ করছো বা তুমি কি কী মনে করছো? তো হচ্ছে, না স্যার, আপনারা যদি সকলে মিলেই হেল্প করেন তাহলে হয়তো আমি আসবো। তবে তখন এই সম্পর্কে আমার কনসেপশনটা ছিল না যে টোটালি ইংলিশ মিডিয়াম ছাড়া এই এখানে আসাটা উচিত নয় বা সেখানে অনেক ডিফিকাল্টি অ্যারাইজ করবে, অনেক সমস্যা আসবে। ও একবারে প্রথম দিকে এসে সেই জল ছাড়া মাছের মতনই অবস্থা, মানে টোটালটাই ইংলিশ মিডিয়ামের এ আর ও বেঙ্গলি মিডিয়াম থেকে উচ্চ মাধ্যমিক পাস করে এখানে এসছে। তো যাই হোক, ও সেখানটাও সেই যে অ্যাডাপ্টেশনের যে ব্যাপারটা, সেই জায়গাটা আস্তে 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 ধাতস্থ হয়েছে। এবং তার পরবর্তী সময়ে অ্যাডামাস ইউনিভার্সিটির একটা যে গুড বুক, সেই গুড বুকে ও আস্তে আস্তে কিন্তু ঢুকে পড়েছে। এই জন্যে আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ দিয়ে আমি ছোটো করবো না সুমিতবাবুকে, আমরা সত্যিই কৃতজ্ঞ ওর কাছে যে উনি এই সাহায্যটা করেছেন। এবং ফিনান্সিয়াল যে বিষয়টা, সেখানেও উনি হেল্প করেছেন নানানভাবে, নানানভাবে, যেটা একজন মানুষ হিসেবে উনি অত্যন্ত বড় একটা জায়গায় আমাদের কাছে উনি বসে রয়েছেন। আপনার কেমন লাগছে আজকে, ও গ্র্যাজুয়েটেড আপনার মেয়ে, আজকে কেমন ফিল হচ্ছে? মানে খুবই ভালো লাগছে। আর কিন্তু এই ভালো লাগার পেছনে যাদের সহযোগিতা ছিল সেটা বলতে গেলে বলতে হবে, আগেই আমি মানে জানাবো, থ্যাংকস জানাবো সুমিত রায়কে। উনি প্রথম থেকেই, শুধু আমার মেয়ে বলে না, অনেক স্টুডেন্টকেই হয়তো এরকম আশা দেন, উৎসাহ দেন, যার উৎসাহে আমার মেয়ে আজকে হয়তো এই অ্যাডামাস থেকে বিবিএ কমপ্লিট করতে পেরেছে। আজকে এখানে এসে আমার নিজের খুব গর্ব অনুভব হচ্ছে এবং খুব ভালোই লাগছে যে না আসলে হয়তো অনেক কিছু মিস করতাম। অ্যাডামাস তো এডুকেশন ছাড়া আপনার মেয়েকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিক থেকে ঠিক কীভাবে হেল্প করেছে, বা যখন আপনারা কোনো সমস্যা নিয়ে টিচারদের কাছে এসেছেন কতটা হেল্প পেয়েছেন সেখান থেকে? প্রথমত ইংলিশে খুব উইক ছিল, যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সেখানে ওর ইংলিশের টিচাররা স্পেশাল ওকে ট্রেন দিয়েছেন, সহযোগিতা করেছেন, এটা ওর কাছ থেকে আমি জানতে পেরেছি কিছুদিনের জন্য। তারপরে অন্য অন্য স্যাররাও অনেক হেল্প করেছেন।